আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। তালেবানের আতঙ্কে ফের ভারতের পথে আফগান শরণার্থীরা। ভারতের নতুন শিল্প নীতি বিশ্বের জন্য উন্মুক্ত হচ্ছে জম্মু ও কাশ্মীর। আমিরাতে স্থানান্তর ইসরায়েলি সাইবার ইউনিট, সংকটের কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে পারস্য উপসাগর। কান্দাহারে 800 থেকে 900 মানুষ হত্যা করেছে তালেবান। এবং সর্বশেষ থাকছে লেবাননে রকেট হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের রকেট হামলা সম্পর্কে এবং কান্দাহারে 800 থেকে 900 মানুষ হত্যা সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তালেবানের আতঙ্কে ফের ভারতের পথে আফগান শরণার্থীরা। মহামারী করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবের মাঝেই অনেক আফগান শরণার্থী ভারত ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছিলেন। তবে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালেবান যোদ্ধাদের হামলা ব্যাপক হারে বৃদ্ধির আশঙ্কায় সেই শরণার্থীরা আবারও সীমান্ত পেরিয়ে ভারতে চলে এসেছে। আফগানিস্তানের মাজার ই শরীফের বাসিন্দা নাসির খান, 30 বছর বয়সী এই যুবক একসময় আফগান সেনাবাহিনীর জওয়ান পদে দায়িত্বরত ছিলেন। এখন আশ্রয় নিয়েছেন নয়াদিল্লিতে। দীর্ঘ 19 দিন তালেবান বাহিনীর হাতে বন্দী থাকার পর বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে মুক্তি পান তিনি। মূলত তারপরই জীবন বাঁচাতে চলে এসেছেন ভারতে। হাতে কোনো ধরনের কাজ নেই, কোনো মতে শুকনো ফলের ব্যবসা করে দিন কাটছে তার। তবুও স্ত্রী সন্তানকে নিয়ে নিজ দেশ আফগানিস্তানে ফিরে যাওয়ার আর সাহস পাচ্ছেন না তিনি। গেলেই ফের তালেবান যোদ্ধাদের হাতে ধরা পড়বেন এই আশঙ্কায় সব সময় তাকে গ্রাস করে খাচ্ছে। নয়াদিল্লিতে জার্মান মিডিয়া ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দেওয়ার সময় বারবার চোখের পানি চলে আসছিল নাসিরের। বলছিলেন, এখন আমার সবচেয়ে বড় লড়াই ক্ষুধার সঙ্গে। ভারতে এসে আমাদের মতো অনেককেই প্রতি মুহূর্তে সেই লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে। কখনো কখনো মনে হয় মরতেই যদি হয় দেশের মাটিতেই মরি, অন্তত সামান্য সম্মানের সঙ্গে মরতে পারবো। কিন্তু তারপরই মনে হয় দেশে ফেরা মানে গোটা পরিবারকে তালেবান বাহিনীর হাতে তুলে দেওয়া। নাসিরের বাবা মা এখনও মাজারি শরীফে বসবাস করছেন। কখনো ফোনে পাওয়া যায়, কখনো লাইন পাওয়া যায় না। কথা হলে বৃদ্ধা মা আতঙ্কিত কণ্ঠে শোনাতে থাকেন কিভাবে তালেবান তাদের সব কিছু ঘিরে ফেলেছে। বারবার বাড়িতে এসে নাসিরের খোঁজ নিয়ে যাচ্ছে। বলতে বলতে নাসিরের মনে পড়ে যায় কিভাবে রাস্তা থেকে তাকে বাইকে তুলে নিয়েছিল তালেবানের সদস্যরা। সেবার তারা নাসিরকে নিয়ে যায় নিজেদের ডেরায়। সেখানেই 19 দিন ধরে তার সঙ্গে চলে অকথ্য নির্যাতন। তার ভাষায়, তারা আমাকে মেরেই ফেলতো। বাবা কয়েকজন পশতুন নেতার সঙ্গে যোগাযোগ করে বিরাট অঙ্কের মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছেন। তারপর আর আফগানিস্তানে থাকার সাহস পায়নি। নাসিরের মতো বহু আফগান শরণার্থীকে নিয়ে এখন ব্যস্ত ভারতে আফগান শরণার্থীদের সংগঠনের প্রেসিডেন্ট আহমেদ জিয়া গনি। গত কয়েক দশক আগে তিনিও তালেবান যোদ্ধাদের হাতে বন্দী ছিলেন। এর কিছু বছর পর তার ছেলেকেও অপহরণ করেছিল তালেবান, যদিও সেই ছেলে এখন আর বেঁচে নেই। ইরান, জার্মানি, রাশিয়া সহ বিশ্বের বহু দেশে শরণার্থীর জীবন কাটিয়েছেন এই চিকিৎসক। তবে এখন আহমেদের ঠিকানা হয়েছে দিল্লি। আহমেদ বলেন, প্রাণঘাতী করোনার তাণ্ডব শুরুর পরপরই ভারতে বসবাসকারী বহু আফগান শরণার্থী দেশে ফেরার চেষ্টা করেছিলেন, কারণ এখানে তারা কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছিলেন না। তখন শুনেছি অনেকে নাকি চলেও গিয়েছেন। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই ভয়ে ও আতঙ্কে আবারও ফিরে আসতে শুরু করেছেন। সাক্ষাৎকার নেওয়ার সময় ভয়ের বাতাবরণ দেখা দেয় নিজামুদ্দিনের মুখেও। পেশায় শিক্ষক নিজামুদ্দিন এখন দিল্লির সড়কে আফগানি নান বিক্রি করেন।
তালেবান যোদ্ধারা নাকি তার বাবাকে তুলে নিয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত সেই বাবার আর কোনো সন্ধান মেলেনি। বাড়ির দুই বোনের নাম খাতায় লিখে নিয়ে গিয়েছিল তালেবান নেতারা। ওই সময় তালেবানের নেতা বলেছিলেন তাদের বিয়ে নাকি তালেবান যোদ্ধাদের সঙ্গেই দিতে হবে। এরপরই দিল্লিতে পালিয়ে আসেন নিজামুদ্দিন। এখন বোনেরাও তার সঙ্গেই রয়েছেন। 70-80 দশক থেকে ভারতে শরণার্থী হিসাবে আসতে শুরু করেন আফগান নাগরিকেরা। দিল্লিতে এই মুহূর্তে প্রায় 21,000 আফগান শরণার্থী রয়েছেন। করোনার সময় তাদের অনেকেই দেশে ফিরছিলেন বা ফেরার চেষ্টাও করেছিলেন, কিন্তু পরবর্তীতে পরিস্থিতির কারণে এখন সেই পরিবারকে ভারতে আনার চেষ্টা চালাচ্ছে তারা। সেই 80 দশকে ভারতে পালিয়ে আসেন ফাহিম। পড়াশোনাও করেছেন দিল্লিতেই, এখন বৈধ কাগজ নিয়ে ভারতে বসবাস করছেন। শহরের মাঝেই একটি রোস্তারা চালান। কথায় কথায় ফাহিম বলছিলেন বর্তমানে আফগানিস্তান একটা যুদ্ধের প্রকল্প ভূমিতে পরিণত হয়েছে। আপাতত সেখানে প্রজেক্ট তালেবান চলছে, কেননা বিভিন্ন দেশের যুদ্ধ বাণিজ্য জড়িয়ে আছে তাদের সঙ্গে। তালেবান নেতারা ক্ষমতায় চলে এলে দেশে আবারও একটা নতুন প্রকল্প শুরু হবে। তালেবান বিরোধীদের হাতে সে সময় আবারও অস্ত্র তুলে দেওয়া হবে, এমনকি তাদের দেওয়া হবে বিপুল পরিমাণ টাকাও। ক্ষুব্ধ কণ্ঠে ফাহিম দাবি করেন দশকের পর দশক ধরে এভাবেই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে আসছে দেশটিতে। এতে সাধারণ আফগান নাগরিকরা ভীষণ বিরক্ত ও হতাশ। এখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ভারতের দিল্লি শহরের আফগান পাড়া বরাবরই ঝকঝকে, নানান ধরনের ব্যবসায় শোভিত, সড়কে নামলেই দেখা মেলে নানা রঙের মানুষের। সেই আফগান পাড়ায় এখন কান পাতলেই শোনা যায় বিষাদের সুর, থমথমে বড্ড থমথমে। কিন্তু ট্রাভেল এজেন্সিগুলোর সামনে গেলেই কেবল দেখা যায় ভিড়। ভারতের নতুন শিল্প নীতি বিশ্বের জন্য উন্মুক্ত হচ্ছে জম্মু ও কাশ্মীর। ভারতের নতুন শিল্প নীতি বিশ্বের জন্য উন্মুক্ত হচ্ছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। 2019 সালের 5ই আগস্ট জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর এই সম্ভাবনা তৈরি হয়। সৌদি গেজেট জানিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার এবছরের এপ্রিলের শুরুতে উন্মোচিত নতুন শিল্পনীতি 2021 থেকে 2030 এই খাতকে আরও গতি দিয়েছে, যা এই অঞ্চলকে বিশ্বের জন্য উন্মুক্ত করেছে। জম্মু ও কাশ্মীরের নতুন শিল্পনীতি 2021-30 কার্যকর হওয়ার পরপরই কাশ্মীরি ব্যবসায়ীরা তাকে স্বাগত জানায়। ফেডারেশন চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ কাশ্মীর অর্থাৎ FCIকে উপত্যকার শীর্ষস্থানীয় শিল্পপতিদের একটি জোট নতুন নীতিকে স্বাগত জানিয়ে বলেছে এটি উদ্যোক্তাদের মধ্যে আশার সঞ্চার করেছে। FCIকে সভাপতি শহীদ কামিলি বলেন নতুন শিল্পনীতিতে বিভিন্ন নতুন খাতকে ইতিবাচক এর তালিকা এবং ফোকাস খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সম্প্রসারিত হয়েছে পর্যটন, আতিথ্যতা, স্বাস্থ্য ও শিক্ষা ইত্যাদি খাত। FCIকে এর সভাপতি বিভিন্ন স্তরে মামলার অনুমোদনের সময়সীমা নির্ধারণের জন্য সরকারের প্রশংসা করেন। নতুন শিল্পনীতি 1 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এদিন বাণিজ্যিক উৎপাদনে আসা সমস্ত শিল্প ইউনিট এবং সেই সাথে বিদ্যমান ইউনিটগুলো যথেষ্ট ভালো করছে। নতুন নীতিতে আগামী 15 বছরের জন্য জম্মু ও কাশ্মীরের শিল্প উন্নয়নে 28,400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আজ পর্যন্ত সবচেয়ে বড় প্রণোদনা। এই নীতিতে বিশেষভাবে জম্মু ও কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের যুগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বহিরাগতদের কেন্দ্রশাসিত অঞ্চলে এসে বিনিয়োগ করতে কোনো বাধা নেই। সরকারি পরিসংখ্যান অনুযায়ী যেদিন থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে সেদিন থেকে 40টিরও বেশি কোম্পানি বিনিয়োগ প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে এবং সরকার 1500 কোটি টাকা অর্থাৎ 15 বিলিয়ন টাকা পর্যন্ত 30টিরও বেশি প্রস্তাব গ্রহণ করেছে। আমিরাতে স্থানান্তর ইসরায়েলি সাইবার ইউনিট সংকটের কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে পারস্য উপসাগর। ইসরায়েলের সাইবার হামলার ইউনিটকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে বিমান এবং জাহাজ চলাচলে বাধা সৃষ্টির লক্ষ্যে ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে।
এর ফলে ওমান সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চল সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের নূর নিউজ এজেন্সি বুধবার দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর দিয়েছে। ইরানের নিরাপত্তা সূত্র নূর নিউজকে জানিয়েছে, প্রায় এক মাস আগে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তাদের সাইবার ইউনিটের উন্নত যন্ত্রপাতি সংযুক্ত আরব আমিরাতে নিয়ে গেছে। ইরানের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইসরায়েলের এই তৎপরতার মূল উদ্দেশ্য হচ্ছে ওমান সাগর এবং পারস্য উপসাগরীয় এলাকায় বিমান ও জাহাজ চলাচল ব্যবস্থা বাধাগ্রস্ত করা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা। এছাড়া অধিকৃত ভূখণ্ডের গোলযোগের দিক থেকে বিশ্ববাসীর নজর ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ইহুদিবাদীরা এই পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে ফিলিস্তিনি ইস্যুতে অনেক চাপের মুখে রয়েছে ইসরায়েল। ইরানের নিরাপত্তা কর্মকর্তা নূর নিউজ এজেন্সিকে আরও বলেছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে মারাত্মক রকমের বিভেদ এবং দ্বন্দ্ব সৃষ্টি করাও ইসরায়েলের বড় লক্ষ্য। সাইবার হামলার মধ্য দিয়ে তারা আঞ্চলিক দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি এবং দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হতে বাধ্য করাতে চায়। কান্দাহারে 800 থেকে 900 মানুষ হত্যা করেছে তালেবান। মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরপরই দেশটিতে যুদ্ধ পরিস্থিতি চরম অবনতি হয়েছে। তালেবান এবং সরকারি বাহিনীর লড়াই চালিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে কান্দাহার প্রদেশের অবস্থা অত্যন্ত নাজুক। সেখানে তালেবানের চালানো বর্বরতার তীব্র সমালোচনা করেন কান্দাহার প্রদেশ পুলিশের সাবেক প্রধান এবং হাই কাউন্সিল অব দ্য ন্যাশনাল রিকনসিলিয়েশন এর সদস্য তাদিন খান। তার অভিযোগ, তালেবান কান্দাহারের 800 থেকে 900 মানুষকে হত্যা করেছে। বুধবার এক বিবৃতিতে তাদিন খান এই দাবি করেন। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এই তথ্য জানায়, কান্দাহার প্রদেশে পুলিশের সাবেক প্রধানের অভিযোগ, তালেবান মানবাধিকারে বিশ্বাস করে না। এই অভিযোগ করেই ক্ষান্ত হননি তাদিন। তিনি বলেন, তালেবান যোদ্ধারা কান্দাহারে গত দেড় মাসে অন্তত 800 থেকে 900 মানুষকে হত্যা করেছে। তালেবান এইসব মানুষকে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে, আর এই বর্বরতা ঘটনা ঘটেছে ইস্পুন বুলদাকে জেলায়। লেবাননের রকেট হামলা চালালো ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলার অভিযোগ এনে দেশটিতে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবাননে হামলা চালিয়েছে। এ ঘটনায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানায়, লেবানন থেকে তাদের দেশে 3টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে একটি ইসরায়েলের সীমান্তে কাছাকাছি আঘাত করে, অন্য একটি রকেট ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করা হয়। লেবাননের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেখান থেকে বেশ কয়েকটি রকেট ইসরায়েলে ছোড়া হয়েছে। ওই ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, স্ট্রেস টিমের কারণে 4 জনকে চিকিৎসা দিতে হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবাননের কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়টি জানা যায়নি। রকেট হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনত বলেছেন, পুরো পরিস্থিতি তাকে অবহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী বেনি গন্তজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।